আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। গর্ভাবস্থায় সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে মা ও শিশু উভয়ই সুস্থ থাকেন। গর্ভাবস্থার প্রথম 3 মাস ও শেষের দিকে প্রসূতি মায়ের বাড়তি সতর্কতা অবলম্বন করা অনেক বেশি জরুরি। বিশেষ কোনো জটিলতা দেখা না দিলে গর্ভবতী নারীরা সাধারণভাবে জীবনযাপন করতে পারেন। গর্ভাবস্থায় কিছু খাবার রয়েছে এবং কিছু কাজ রয়েছে যা করা একেবারেই উচিত নয়। এসব কাজ করলে গর্ভবতী নারী গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। তাহলে চলুন জেনে নিন কি সেই খাবার যা গর্ভাবস্থায় খাবেন না এবং কোন কোন কাজ গর্ভাবস্থায় করবেন না। এই ভিডিওর শেষে আপনাদের জানানো হবে গর্ভাবস্থায় 5টি ভুলের কারণে মৃত সন্তানের জন্ম হয়। কি সেই 5টি কাজ তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টরস টিপস সলিউশন ফর লাইফ প্রবলেমস। গর্ভাবস্থায় কাঁচা ও আধা সিদ্ধ খাবার খাবেন না। গর্ভবতী নারীর কাঁচা ও আধা সিদ্ধ খাবার খাওয়া উচিত নয়। এ সময় সামুদ্রিক খাবার, কাঁচা পনির এড়িয়ে যাওয়াই উচিত, কারণ এসব খাবারে স্নেহ পদার্থ বিদ্যমান থাকে। গর্ভাবস্থায় স্নেহ জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। কফি খাবেন না। ক্যাফিন গ্রহণ গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে কফি গর্ভবতী নারীর স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়, কারণ এতে প্রচুর ক্যাফেইন থাকে। এছাড়া সোডা ওয়াটার, সফট ড্রিঙ্কস, গ্রিন টিতেও ক্যাফেইন থাকে। গর্ভাবস্থায় এসব খাবার খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। কিছু ঔষধ খাবেন না। কিছু ঔষধ রয়েছে যা গর্ভাবস্থায় প্রসূতি মায়ের খাওয়া একেবারে উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া উচিত নয়। ঔষধের কিছু উপাদান রয়েছে যেগুলো গর্ভবতী নারীর জন্য অনিরাপদ। যে কোনো ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। পেইন্টিং করবেন না। গর্ভাবস্থায় আরেকটি মারাত্মক ক্ষতিকর কাজ হলো পেইন্টিং, কারণ পেইন্টিংয়ের মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা গর্ভস্থ সন্তানের মৃত্যুর কারণ হতে পারে। বাড়িতে গর্ভবতী নারী থাকলে সেখানে রং করা উচিত নয়। জুতা নির্বাচনে সতর্ক হন। জুতা নির্বাচনে গর্ভবতী নারীর সতর্ক হওয়া উচিত। এ সময় আরামদায়ক ও নিরাপদ জুতো বেছে নেওয়াই উত্তম। ঝুঁকে পড়তে পারে এমন জুতো না পরাই উত্তম। ধূমপান ও মদ্যপানে বিরত হন। গর্ভাবস্থায় ধূমপান ও মদ্যপান করলে সন্তানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ধূমপানের ফলে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভপাত হয়ে যেতে পারে। এই দুই অভ্যাস কখনোই স্বাস্থ্যকর নয়। কারো পরামর্শ কানে তুলবেন না। গর্ভাবস্থায় পরামর্শ দেওয়ার মানুষের অভাব নেই। সবার সব কথা সরল মনে বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করা বুদ্ধিমানের কাজ নয়। নিজে যাতে স্বাচ্ছন্দ্য তার বাইরে কিছু করতে যাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় কুসংস্কারের কারণে অনেক প্রথা প্রচলিত রয়েছে সমাজে। এসব কুপ্রথা অনুযায়ী কাজ করে সন্তানের ক্ষতি করবেন না। যে কোনো পরামর্শের জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হন। এই ভিডিওর শুরুতে বলেছিলাম গর্ভাবস্থায় 5টি ভুলের কারণে মৃত সন্তানের জন্ম হতে পারে। কী সেই 5টি কাজ? এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ইয়েস লিখুন, আর ভালো না লাগলে নো লিখুন। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।